প্রচুর সমালোচনা আলোচনা শুনছি প্রিয়তমাকে নিয়ে, বিশেষ করে প্রিয়তমার ব্যবসাকে নিয়ে। কেউ বলেছেন 10 কোটি, কেউ 15 কোটি, কেউ 20 কোটি, কেউ 2 কোটি, আবার অনেকেই বলছেন যে না, এত টাকার বাজার আসলে নাই। আমি জানতে চাই সত্যিকার অর্থে প্রিয়তমার ব্যবসা কত কোটি টাকা। আসলে প্রিয়তমা সিনেমা থেকে প্রিয়তমা সিনেমার প্রযোজক পেয়েছেন আনুমানিক 10 কোটি টাকা, এই তত্ত্বটা কিন্তু আমি দিয়েছিলাম। ব্যবসা সত্যিকার অর্থে কত কোটি টাকা, সেটা কতগুলো শো চলেছে বাংলাদেশে, কতগুলো হলে, কত সপ্তাহ, সেই হলগুলোতে কত সিট ছিল, সেই সিটের ভাড়া কত করে ছিল, সেই সিটের মূল্য কত করে ছিল, সেভাবে যদি হিসাব করা যায় তাহলে কিন্তু এক্সাক্ট অঙ্কটা বের করা সম্ভব। ডলিউড কিং শাকিব খান অভিনীত প্রিয়তমা এই সিনেমাটি 9 সপ্তাহে সর্বমোট 600+ সিনেমা হলে চলেছিল। এই 600+ সিনেমা হলের মধ্যে বেশ কিছু সিনেমা হলে ফিক্সডে দেওয়া হয়েছিল প্রিয়তমা সিনেমাটি, আবার বেশ কিছু সিনেমা হলে পার্সেন্টেজে দেওয়া হয়েছিল প্রিয়তমা সিনেমাটি। আটা কথা না বললেই নয়, শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি মাত্র 2 মাসে 600+ সিনেমা হলে চলেছিল। অন্যদিকে সালমান শাহ অভিনীত স্বপ্নের ঠিকানা এই সিনেমাটি টানা 5 মাসে 600+ সিনেমা হলে চলেছিল। সালমান শাহ শাবনুর অভিনীত স্বপ্নের ঠিকানা সিনেমাটি ফিক্সডেও দেওয়া হয়েছিল এবং পার্সেন্টেজেও দেওয়া হয়েছিল। স্বপ্নের ঠিকানা সিনেমাটি পার্সেন্টেজের থেকে ফিক্সডে সিনেমা হলে বেশি ব্যবসা করেছিল। শুধু তাই নয়, সালমান শাহ শাবনুর অভিনীত স্বপ্নের ঠিকানা সিনেমাটি টানা 5 বছর সিনেমা হলে ব্যবসা করেছিল। সালমান শাহ শাবনুর অভিনীত স্বপ্নের ঠিকানা এই সিনেমা থেকে প্রযোজক পেয়েছেন প্রায় 19 কোটি টাকা। তাছাড়া মেগাস্টার মান্না, মৌসুমি, আমিন খান ও ডিপজল অভিনীত 1999 সালের সিনেমা আম্মাজান এই সিনেমাটি টানা 6 মাসে 1080টি সিনেমা হলে চলেছিল, এবং আম্মাজান সিনেমাটি ডিপজল নিজের মুখেই বলেছেন ফিক্সডে দেওয়া হয়েছিল। আম্মাজান সিনেমাটি প্রত্যেকটি সিনেমা হলে 2 লক্ষ টাকা থেকে 2.5 লক্ষ টাকা করে ফিক্সডে দেওয়া হয়েছিল। আম্মাজান সিনেমাটি কিন্তু পার্সেন্টেজে দেওয়া হয়নি। তো যাই হোক, আম্মাজান সিনেমাটি যেহেতু প্রত্যেকটি সিনেমা হলে অ্যাভারেজে 2 লক্ষ টাকা করে বুকিং করা হয়েছে, তাহলে আম্মাজান সিনেমাটি 1080টি সিনেমা হল থেকে কত আয় করেছে আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর আম্মাজান সিনেমার গ্রস কালেকশন কত হয়েছে সেটা বলা কিন্তু খুবই মুশকিল, তার কারণ সিনেমা হল মালিকরা 2 লক্ষ টাকা করে আম্মাজান সিনেমাটি নিয়ে গিয়েছিলেন। হল মালিকরা 2 লক্ষ টাকা করে নিয়ে যাওয়ার পর এই সিনেমা থেকে তারা ব্যবসা করেছে 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, মানে এক সপ্তাহে 4 থেকে 5 লক্ষ টাকা করে ব্যবসা করেছে প্রত্যেকটা সিনেমা হলে। সিনেমা হলে যদি দর্শক না হতো তাহলে সিনেমা হল মালিকরা কখনোই ডিপজলের কাছ থেকে 1 সপ্তাহ চালানোর জন্য 2 লক্ষ টাকা করে নিয়ে যেত না। তো যাই হোক, ডিপজল একটি সাক্ষাৎকারে নিজের মুখেই বলেছেন আম্মাজান সিনেমা থেকে উনি পেয়েছেন 19-20 কোটি টাকার মতো। প্রিয়তমা সিনেমার প্রযোজক আসাদ আদনানকে বলবো, প্রিয়তমা সিনেমা থেকে আপনি কত পেয়েছেন সেটা সরাসরি বলুন, প্রিয়তমা সিনেমার গ্রস কালেকশন কত হয়েছে সেটা বলা একেবারেই অসম্ভব, তার কারণ এর আগে বাংলাদেশে বহু সিনেমা 40 কোটি, 50 কোটি, 100 কোটি টাকার উপরেও গ্রস কালেকশন করেছে। প্রিয়তমা সিনেমা থেকে আপনি কত টাকা পেয়েছেন সেটা বললেই দর্শকরা খুশি হবে। Anyone can do it. আর আপনি আমার কাছ থেকে যদি কোশ্চেন করছেন, যেহেতু আমার অ্যান্সার যেটা, সেটা হচ্ছে অল ওভার ওয়ার্ল্ড মিলিয়ে এবং বাংলাদেশে যতগুলো হল যে কয়েক সপ্তাহ চলেছে, অ্যারাউন্ড 7 উইকস একটানা হাউসফুল গিয়েছে, সব মিলে আমাদের গ্রস সেল 41 কোটি টাকা। তো বিভাস, প্রিয়তমা সিনেমার প্রযোজক আসাদ আদনান তিনি বলেছেন প্রিয়তমা সিনেমাটি গ্রস কালেকশন করেছে 41 কোটি টাকা, অথচ উনি পেয়েছেন কত টাকা, মানে নেট কালেকশন কত হয়েছে সেটা বলতে চাচ্ছে না, এটা আবার কেমন কথা? প্রিয়তমা সিনেমার প্রযোজক প্রিয়তমা সিনেমাটি 41 কোটি টাকা গ্রস কালেকশন করেছে এই হিসাবটাই পেয়েছেন, অথচ উনি নিজের পকেটে কত টাকা ঢুকেছে সেটা বলতে চাচ্ছেন না। গ্রস সেল 41 কোটি টাকা, প্রযোজকের পকেটে তাহলে কত টাকা ঢুকলো না, এটা তো আসলে ডিসক্লোজ করা ওপেন প্রোগ্রামে তো করা যায় না। প্রিয়তমা সিনেমার প্রযোজক কি বললেন শুনলেন তো? তাহলে ডিপজল কি করে ওপেনে বলল যে আম্মাজান সিনেমাটি 19-20 কোটি টাকা আয় করেছে? শুধু তাই নয়, শাকিব খান নিজের মুখে বলেছেন প্রিয়া আমার প্রিয়া ও নাম্বার ওয়ান শাকিব খান এই 2টি সিনেমা 8 থেকে 10 কোটি টাকার রেঞ্জে ব্যবসা করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় পরিচালক মুনতাজুর রহমান আকবর, পরিচালক রায়হান মজিব, পরিচালক মুস্তাফিজুর রহমান বাবু, তারাও কিন্তু তাদের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলো
ব্যবসা করেছে সেটা বলেছেন। আর আপনি বলতেছেন প্রিয়তমার সিনেমার গ্রস কালেকশন 41 কোটি টাকা। আরে প্রিয়তমার সিনেমার গ্রস কালেকশন 41 কোটি টাকা না, 60 কোটি টাকার উপরে হবে, হিসাব আমি আপনাকে। প্রিয়তমার সিনেমার পরিচালক আসাদ আদনানি বলেছেন প্রিয়তমার সিনেমাটি পার্সেন্টেজে যেসব সিনেমা হলে দেওয়া হয়েছে সেই হলগুলো থেকে 41 কোটি টাকা গ্রস কালেকশন করেছে। মানে প্রিয়তমার সিনেমাটি যেসব সিনেমা হলে পার্সেন্টেজে দেওয়া হয়েছে সে সকল সিনেমা হল থেকে 41 কোটি টাকা গ্রস কালেকশন করেছে। শাকিব খানের প্রিয়তমা এই সিনেমাটি আর বাকি যেসব সিনেমা হলে ফিক্সডে দেওয়া হয়েছিল সেই সিনেমা হলগুলোতে কত টাকা গ্রস কালেকশন করেছে সেটা কিন্তু আপনি বলেননি, কোনো ইন্টারভিউতে আপনি বলেননি। প্রিয়তমা সিনেমাটি ফিক্সডে যেসব সিনেমা হলে দেওয়া হয়েছিল, মানে ফিক্সডে প্রিয়তমা সিনেমাটি সিনেমা হল মালিকরা কোনো কোনো হলে 1 লক্ষ টাকা দিয়ে আনিয়েছেন, আবার কোনো কোনো সিনেমা হলে 2 লক্ষ 3 লক্ষ টাকা করে এনেছেন। আমি বেশ কিছু সিনেমা হলের খবর নিয়েছি, সেখান থেকে জানতে পেরেছি সিনেমা হল মালিকরা বলেছেন তারা 1 লক্ষ টাকা করে এই সিনেমাটা এনে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা করে ব্যবসা করেছে। শুধু তাই নয়, কিছু কিছু সিনেমা হল রয়েছে যেগুলো শহরের সিনেমা হল, সেগুলো সিনেমা হলে পার্সেন্টেজে দেওয়া হয়েছিল না, সেগুলো সিনেমা হলে দেওয়া হয়েছিল ফিক্সডে, এবং সেই হলগুলো থেকে প্রিয়তমা সিনেমাটির টিকিট বিক্রি হয়েছে প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা, মানে 7 সপ্তাহে। যেমন সায়াবানী সিনেমা হল ময়মনসিংহের, এই সায়াবানী হল থেকে কিন্তু প্রিয়তমা সিনেমাটি 7 সপ্তাহে সর্বমোট 50 থেকে 60 লক্ষ টাকা ব্যবসা করেছে। তো যাই হোক, শাকিব খানের প্রিয়তমা এই সিনেমাটি যে সিনেমা হলগুলিতে ফিক্সডে দেওয়া হয়েছিল সেই সিনেমা হলগুলো থেকে আনুমানিক আয় করেছে প্রায় 3 কোটি টাকা, মানে প্রযোজকের পকেটে ঢুকেছে আনুমানিক 3 কোটি টাকা। আর বাকি যেসব সিনেমা হলগুলোতে পার্সেন্টেজে দেওয়া হয়েছিল প্রিয়তমা সিনেমাটি সেখান থেকে গ্রস কালেকশন করেছে প্রায় 41 কোটি টাকা। 41 কোটি টাকা যদি গ্রস কালেকশন করে থাকে প্রিয়তমা সিনেমাটি, তাহলে প্রিয়তমা সিনেমাটির নেট কালেকশন হয় শতকরা 22 টাকা হিসাবে। প্রিয়তমা সিনেমাটি নেট কালেকশন করেছে প্রায় 10 কোটি 84 লক্ষ টাকা। তাছাড়া ফিক্সডে যেসব সিনেমা হলে দেওয়া হয়েছিল প্রিয়তমা সিনেমাটি সেসব হলগুলো থেকে আয় করেছে আনুমানিক 3 কোটি টাকা। তাহলে ফিক্সডের সিনেমা হলগুলো থেকে প্রযোজক যদি 3 কোটি টাকা পেয়ে থাকে, তাহলে সিনেমা হলের টিকিট বিক্রি হয়েছে প্রায় 20 কোটি টাকার উপরে। তাহলে 20 কোটি টাকা আর 41 কোটি টাকা, প্রিয়তমার সিনেমাটি সর্বমোট বক্স অফিস থেকে গ্রস কালেকশন করেছে 61 কোটি টাকা। প্রিয়তমার সিনেমার প্রযোজক আসাদ আদনান ছাড়া বাংলাদেশের আর কোনো প্রযোজক এবং পরিচালকরা বলেনি যে আমার সিনেমাটা এত টাকা গ্রস কালেকশন করেছে। আজ পর্যন্ত সব পরিচালক এবং প্রযোজকরাই বলে এসেছেন যে স্বপ্নের ঠিকানা 19 কোটি টাকা ব্যবসা করেছে, এটা কিন্তু সিনেমা হলের ব্যবসা না, প্রযোজকের ব্যবসা 19 কোটি টাকা। আবার আম্মাজান সিনেমাটি 19-20 কোটি টাকা ব্যবসা করেছে, এটা কিন্তু প্রযোজকের ব্যবসা, এটা কিন্তু সিনেমা হলের ব্যবসা না। প্রিয়তমা সিনেমার প্রযোজক তিনি কিন্তু বারবারই বলেন প্রিয়তমা সিনেমাটি গ্রস কালেকশন করেছে এত কোটি টাকা। আসলে গ্রস কালেকশনটা বের করা একেবারেই অসম্ভব, তবে আপনার নিজের পকেটে কত টাকা ঢুকেছে সেটা বলা একেবারেই সম্ভব। এর আগে বাংলাদেশের কোনো প্রযোজক পরিচালকরাই বলেনি যে আমার সিনেমাটা এত টাকা বাংলাদেশে টিকিট বিক্রি হয়েছে, তারা বলেছে এই সিনেমাটা এত টাকা ব্যবসা করেছে, মানে প্রযোজকের পকেটে ঢুকেছে যেটা সেটা বলে। শাকিব খান অভিনীত বিদ্রোহী এই সিনেমাটির গ্রস কালেকশন 15 থেকে 16 কোটি টাকা, কিন্তু প্রযোজক পেয়েছে কত টাকা, টেনে টুনে হিট হয়েছে বিদ্রোহী সিনেমাটি। তাছাড়া শাকিব খান অভিনীত লিডার আমি বাংলাদেশ এই সিনেমাটির সারা বাংলাদেশে আনুমানিক 14 থেকে 15 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে, কিন্তু প্রযোজকের পকেটে ঢুকেছে কত টাকা, মানে টেনে টুনে হিট হয়েছে লিডার আমি বাংলাদেশ সিনেমাটি। তো যাই হোক, বাংলাদেশের প্রযোজকদের কাছে রিকোয়েস্ট, আপনারা গ্রস কালেকশনের পাশাপাশি আপনারা নিজেরা মানে প্রযোজকরা কত টাকা পেয়েছেন সেটাও বলবেন, তাহলে বাংলাদেশের দর্শকরা অনেক খুশি হবেন। একটা সিনেমা যদি বাংলাদেশে গ্রস কালেকশন 20 কোটি টাকাও করে, তারপরেও কিন্তু সেই সিনেমাটা বক্স অফিসে হিট হতে খুব কষ্ট হয়। যেরকম রাজনীতি সিনেমাটা, সেই সিনেমাটা কিন্তু গ্রাম অঞ্চলের বিভিন্ন হলগুলো থেকে কিন্তু 18 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে, তারপরেও সেই সকল সিনেমা হিট হতে বক্স অফিসে খুব কষ্ট হয়েছে। তো যাই হোক, শাকিব খান অভিনীত প্রিয়া আমার প্রিয়া, শাকিব খান অভিনীত নাম্বার 1 শাকিব খান, এই দুটি সিনেমার পর একমাত্র প্রিয়তমা সিনেমাটি প্রযোজক লাভবান হয়েছেন অনেক বেশি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।